আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার সোনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করব দূরে কাছে যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন আর পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি, কারণ ঈদের আছে তোমার দুই দিন। তো আজকে আমাদের এখানে পাবলিক হলিডে, আজকে যে ভিডিওটা পোস্ট করছি এটা খুবই খুবই মজার একটা ভিডিও। মালয়েশিয়ার জমজমাট ঈদ বাজার আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে এটাকে বলে রায়া বাজার। আমি আজকে যে বাজারে যাচ্ছি এটার নাম হচ্ছে পাসার বোরং, প্যান্দাং সিটি। মালয়েশিয়ার 11টা স্টেট, এর মধ্যে একটা স্টেট হচ্ছে জহরবারু। জহরবারু হচ্ছে মালয়েশিয়ার থার্ড লার্জেস্ট স্টেট। এখানে মোটামুটি সব জিনিসই খুব ভালো পাওয়া যায়, কারণ খুব ক্লোজ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুরে অনেক টাচ এখানে আসে। আমি যদি জহরবারুতে থাকি তাই আমি এটা বলতে পারছি, যারা সিঙ্গাপুরে থাকেন বা অন্যান্য দেশে, বিভিন্ন দেশে থাকেন, তাদের হয়তো জহরবারু সম্পর্কে খুব একটা ধারণা নাই। আবার যারা খুব কাছাকাছি থাকেন তারা সবটাই জানেন। তো যারা জহরে থাকেন তাদেরকে নতুন করে কিচ্ছু বলবার নাই, আর যারা দূরে থাকেন তাদের জন্য বলছি জহরবারু খুবই সুন্দর সুন্দর একটা শহর। এখানে ঘুরতে, খেতে, বেড়াতে এবং প্রচুর দেখার মতন জায়গা আছে। তো আজকে আমি যাচ্ছি ঈদের বাজার দেখতে, আজকে আপনাদের সাথেও আমি ঘুরে ঘুরে দেখাবো। আমরা কথা বলতে বলতে চলে এসেছি ঈদের বাজারে। সামনে যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে টেন্টগুলা সাদা সাদা, এটাই হচ্ছে পাসার বোরং, প্যান্দাং সিটির খুব কাছে। এটা সবথেকে বড়, মানে জহরের মধ্যে সবথেকে বড় এটা। তো আমি ভাবলাম ঈদ বাজারে যখন যাচ্ছি কেননা সবথেকে বড়টাই ঘুরে আসি, দেখি কেমন লাগে। তো আমি আগে কখনো যাইনি তাই আজকে আমি নিজেও একটু এক্সাইটেড ছিলাম, সেই সাথে আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখাবো যে কী কী পাওয়া যায়। মোস্টলি আজকে আমরা এখানে ইফতারও করব আর ঈদের জন্য কেনাকাটাও করব। তাহলে চলুন আমার সাথে আপনারা ঘুরে আসবেন জহরবারু বা মালয়েশিয়ার জমজমাট ঈদের বাজার। একটা ভিডিও পোস্ট করার পর আপনি যে কোনো শহর থেকে, যে কোনো জায়গা থেকে সেটা দেখতে পান। তাই জন্য কারেন্টলি আমি যে শহরে আছি এই শহর সম্পর্কে কিছু তথ্য, করের তথ্য আপনাদের সাথে শেয়ার অবশ্যই করা উচিত। অনেকে আছেন জহর সম্পর্কে অনেক ভুলভাল ধারণা করেন, বিশেষ করে আমার এক বন্ধু আছে, আমি ইনভাইট করেছিলাম যে সিঙ্গাপুরে থাকে, বলেছিলাম আসো ঘুরে যাও, কিন্তু ও বলেছে না, ও আসতে ভয় পায়, ও আসতে চায় না। কিন্তু আমি আপনাদেরকে বলছি মোটামুটি 100% ক্যান্ডিডেট বলা যায় এটা খুবই সুন্দর একটা শহর। এখানকার মানুষ অনেক পিচ অ্যান্ড কাম, এখানে আস্তে আস্তে কথা বলে মানুষ, আস্তে আস্তে চলাফেরা করে। আপনি যদি ফরেনার হন তো আপনাকে ওরা ওয়েলকাম করবে, এখানে খুব সুন্দরভাবে আপনি ঘুরে বেড়াতে পারবেন, আপনার একটু কষ্ট হবে না। আমাকে অনেকেই কমেন্টস করে যে আপু মালয়েশিয়া আমার খুব ভালো লাগে, এটা আমার স্বপ্নের শহর। হ্যাঁ, আমি এখন আছি, আমারও কিন্তু খুব ভালো লাগে, এবং আমরা যারা আছি আজ পর্যন্ত যাদের সাথে আমার কথা হয়েছে বাঙালি সোসাইটিতে, সবাই বলেছে সবারই ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে এখানে আমাদের অনেক টাচ আমরা ফিল করি, বাংলাদেশের অনেক ক্লোজ টু মনে হয় একটা, অবশ্যই ক্লোজ, মাত্র 4 ঘন্টা লাগে বাংলাদেশে যেতে। এটা একটা, একটা হচ্ছে এখানে খাবার দাবার সারা বছর সেম খাবার দাবার পাওয়া যায়, এখানে ঘোরার মতো প্রচুর জায়গা আছে, আর এখানে এনভায়রনমেন্টটা এরকম এত ঠান্ডা একটা, কাম একটা ব্যাপার আছে যেটা যে কারো ভালো লাগার মতন। আর এখানে খাবার দাবার তো মানে অসাম, নেক্সট লেভেল টেস্ট, আপনি যে কোনো খাবার আপনার মন পছন্দ নেবেন আর মজা করে খাবেন। আমাদের গিয়েছিলাম যেহেতু প্রায় দুপুরের একটু পরপর, তো আমাদের ইফতার টাইম হয়ে গিয়েছে ঘুরে বেড়াতে এবং কাপড় চোপড় কিনতে। আমরা কিন্তু ইতিমধ্যে কাপড় কিনে নিয়েছি, আমাদের ঈদের কাপড়, ঈদের সেট, ফ্যামিলি সেট নিয়েছি। এরপর আমাদের ইফতার টাইম হয়ে গিয়েছে, এখন আমি ইফতারের জন্য খাবার কিনছি। আমি এখন কিনছি সম্ভবত এটার নাম কারেতা রিবু, এটা হচ্ছে একটা নুডলস সেট, যেটা ইনস্ট্যান্ট নুডলস দিয়ে তারপরে এর ভিতরে বিভিন্ন রকম জুস দেওয়া হয়। এখানে চিংড়ি মাছের একটা আছে, চিংড়ি মাছ ফ্রাই সেটা দেয়, তারপরে তেঁতুলের রস দেয়, আর আরেকটা হচ্ছে সম্ভবত একটু মিষ্টি, তো সব মিলে একটা মিক্সড প্যাক করে তারপরে এখানে দেওয়া হয় কারি মশলা, যেটা নুডলস, ইনস্ট্যান্ট নুডলসের সাথে আসে, কারি মশলা দিয়ে তারপরে একটা মিক্স করা হয়। এটা মুখে দেওয়ার সাথে সাথে টক ঝাল মিষ্টি একদম কড়া একটা ফ্লেভার পাওয়া যায়, মনে করে আমার মুখে এখন পানি চলে আসতেছে। সত্যি ভীষণ টেস্ট এই খাবারটা, যদি কখনো কেউ মালয়েশিয়াতে আসেন এটা টেস্ট করতে পারেন। আমার মনে হয় যারা ঝাল টক খেতে ভালোবাসেন তাদের বেশি ভালো লাগবে,
যারা যারা খেতে পারেন না তারা পারবেন না কিন্তু এটা খেতে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আমি ইফতারের জন্য খাবার কিনছিলাম। আর বাচ্চাদের জন্য তো অনেক আগে খাবার টাবার কিনে হাতে দিয়েছে, ওরা খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে, ঈদের বাজার দেখছে, টয়েস দেখছে, নানা রকম। আমরা একটু ফটকাও কিনেছি ঈদের সময়, আমরা একটু করব। তো ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা যারা বিদেশ থেকে ঘুরতে আসতে চান তারা সবসময় ওয়েলকাম, আসতে পারেন। আর জহর সিটি হচ্ছে অসম্ভব সুন্দর সিটি, মালয়েশিয়ার প্রত্যেকটা স্টেটে অনেক সুন্দর। মালাক্কা যান, পেনাং যান বা কেলে যান, বিভিন্ন জায়গায় যান, জহরে আসেন, যেখানেই যাবেন সেখানে আপনার খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন পান্দাং সিটি পাসার রায়া বাজারে। তো ইফতার টাইম হয়ে গেছে, আমাদের একটা ড্রিঙ্ক নিয়েছে, এটা হচ্ছে লেমন ড্রিঙ্ক। ও আমি আমি নিয়েছি এটা মিল্ক। আর আমরা একটা খাবার নিয়েছি, এটার নাম হচ্ছে জানি বললো ভুলে গেছি, বছর ঘুরতে ঘুরতে আবারও চলে এসেছে ডুরিয়ান সিজন। গত বছর মালয়েশিয়াতে প্রচুর রকম ডুরিয়ানের ফলন হয়েছিল, এবছর কেমন হয়েছে সেই সমীক্ষা আমি এখনও জানি না। তবে এখানে সব থেকে ভালো পাওয়া যায় ডুরিয়ান, যেটা হচ্ছে মুসান কিং, তারপরে এই যে উডাং সামথিং, অনেক অনেক ভেরিয়েশন আছে। আমাদের আমের যেরকম অনেক ভেরিয়েশন আছে, অনেক নাম আছে, মানে এক একটা আমের এক রকম টেস্ট। যদিও কাঁঠালের কোনো ভেরিয়েশন নাই, কাঁঠাল সম্ভবত আমরা শক্ত কাঁঠাল নরম কাঁঠাল বলি, যদিও কাঁঠালের ভেরিয়েশন থাকাটা খুব জরুরি ছিল, নাম আলাদা আলাদা কোনো নাম থাকা জরুরি ছিল। মুসান কিং হচ্ছে সব থেকে বেস্ট, এটাকে বলা হয় কিং অফ ডুরিয়ান। আমি ওটা একটা পিস নিয়েছি, আমাদের ডুরিয়ান খুব পছন্দ। আর সিজন এখন এখন সব থেকে বেস্টটা পাওয়া যাবে, আর এখন তো প্রায়শই আমরা কিনে কিনে খাবো। এখন খুব ভালো একটা সিজন চলছে মালয়েশিয়াতে, এখন শুধু ডুরিয়ান না, এখন রাম্বুথান, ম্যাঙ্গোস্টিন, যত মজার মজার খাবার আছে ফল ফ্রুটস গুলো আছে সব এখন পাওয়া যাবে, কারণ এখন হচ্ছে সামার সিজন চলছে। এখানে প্রচণ্ড গরম বাইরে, ফল পাকার টাইম আর কি, ফল পাকার মৌসুম। হাতের বাম পাশে আমি চলে এসেছি, এখানে সারা বছরই এই যা দেখতে পাচ্ছেন এটা সারা বছরই চলে, বিকালে এখানে মেলা বসে বা মেলার মতন বা পাসার বসে, যেখানে মানুষ বিকালে খাওয়া দাওয়া করে, আড্ডা দেয়, গল্প করে, এটা সবসময় বসে। তো আমি আগে যেহেতু এখানে আসিনি তো সেটা আমি জানতাম না, তবে এখানে বারবিকিউ খুব ভালো ফ্লেভার পেলাম, মনে হলো খুব খেতে ভালো লাগবে। তবে যেহেতু আমরা ইফতার করে নিয়েছি এখন আলাদা করে খাওয়ার দরকার নেই। তো আমাদের কেনাকাটা শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় যেয়ে আপনাদের সাথে আবার কথা হবে। হেই গুগল, হোয়াট টাইম ইজ ইট? ওকে, এখন বাজছে 8:18। আমরা কেবল বাসায় ফিরলাম, 2-3 ঘন্টায় ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, মানে ইফতার করেছি ওখানে, তারপর বাসায় আসলাম, কিছু খাবারও কিনে নিয়ে এসেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা খুব মজা করে ঘোরাঘুরি করেছি। আমার তো সবসময় পাশের মানুষ যেতে খুবই বেশি ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকে আরও বেশি সুন্দর লাগছে, কারণ ঈদের বাজার প্রচুর 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 কাপড় চোপড় আছে আর আমরা ঈদের কাপড় কিনতে পারছি। মানে হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই বছর প্রত্যেক বছর ইচ্ছা থাকে কিন্তু কিনি কিনি করে কেনা হয় না, এবারই প্রথম আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি হচ্ছে কি জানি বলো, ওটাকে ট্রেডিশনাল যে মালের ড্রেস আছে ওটার নাম হচ্ছে বাজু করম। আচ্ছা, ট্রেডিশনাল যে মালের ড্রেস আছে বাজু করম, ওই ড্রেসটা আমরা কিনতে পেরেছি এবং ফ্যামিলির সবার জন্য কিনেছি এবং তানির জন্য কিনেছি, মানে আমাদের 5 সেট জামা কিনেছি। তো আজকে এখন না, কালকে সকালে সেটা আপনাদের দেখাবো, কারণ এখন দেখাতে গেলে কালারটা খুব একটা ভালো আসবে না। আমি দিনের আলোতে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর দেখেন সোফিয়া কি করছে এখানে, এই হ্যালো। আর এই যে খাবারগুলো আছে না, আপনাদের একটু দেখাই, আমি ক্যামেরাটা ওই সাইডে, এই আমার খাবার খেতে বসে গেছে। আর এই খাবারগুলো আমরা কিনে নিয়ে আসছি, অনেকগুলো তো খাওয়া খাদ্য হয়েছেই, আর এগুলো আসার সময় এগুলো কিনে নিয়ে আসছি। সবচেয়ে মজার হচ্ছে এটা হচ্ছে মাসুদের অন ডিমান্ডে কেনা হয়েছে ডুরিয়ান, এইটুকু ডুরিয়ান দাম নিয়েছে হচ্ছে 38 রিঙ্গিট, আর এটা হচ্ছে 10 রিঙ্গিট নিয়েছে। এটার ভিতরে একটা থাকে যেটা মাছের ফ্লেভারের, তারপরে এটা এটা হচ্ছে ইয়ার পাতা, নারকেলের পাতা ভিতরে দিয়ে পোড়ায়, অনেকটা বারবিকিউর মতন, কোনো রকম তেল টেল কিছু থাকে না, এটা আমার খুবই প্রিয়। তো এটা আমি 10 পিস কিনেছিলাম 10 রিঙ্গিট। চুরোস কিনেছিল সাজিদ, চুরোস প্রথমবার কিনেছিল, এটা দ্বিতীয়বার 10 পিস 10 টাকা, মানে দুইবার করে কিনেছে 10 10 20 টাকা। এটা সোফিয়া কিনেছে কিছু স্ন্যাক্স, সসেজ এসেছে, এটা হচ্ছে বিফ
চিকেন এগুলা আর এই যে চুরস নিয়ে ওশান চুরস, কারণ চুরস হচ্ছে সুগারি, খেতে খুবই ভালো লাগে আর খুবই ক্রিস্পি আর কি। রোজাদারের জন্য না, সবার জন্য ভালো। আর দুই তিনটা ফ্লেভার পাওয়া যায়, একটা হচ্ছে মানে চুরসের সাথে চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, ব্লু ফ্লেভার। তো শাহিদ নিয়েছে চকলেট, সোফে নিয়েছে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। ইয়েস ইয়েস ইয়েস। আর ওই যে প্যাকেটটা, ওই প্যাকেটটা করে আমাদের কাপড় চুপড় এসেছে। এক্সট্রা সুইট।